প্রিয়জনদের সাথে ঈদে আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। এতে সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে চলেছে গাড়ি। টাঙ্গাইলের করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 25 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এদিকে ফেরি ঘাটগুলোতে পারাপারের অপেক্ষায় আছে সারিবদ্ধ যানবাহন। কোরবানির পশু বহনকারী ট্রাকের কারণে যানবাহনের চাপ আরও বাড়ছে।